শনিবার সকালে ধর্মনগর থানাধীন টঙ্গিবাড়ি এলাকায় দুটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিন সকালে একটি স্কুটিতে করে রাজেশ্বর দাস ও গায়ত্রী ঘোষ ধর্মনগর থেকে টঙ্গিবাড়ির দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে কামেশ্বর থেকে বিষ্ণু দেবনাথ ও জন্টু শতনামী নামে দুই যুবক স্কুটি দিয়ে টঙ্গিবাড়ির দিকে আসছিলেন। টঙ্গিবাড়ি এলাকায় আসতেই দুটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনায় অল্পবিস্তর সকলে আহত হয়। ঘটনাটি দেখে স্থানীয়রা ধর্মনগর দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে গায়ত্রী ঘোষের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে ধর্মনগর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি স্কুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একটা কল আসে যে কামেশ্বরের এখানে ইন্ডিয়ান অয়েলের একটু সামনে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমরা মুভ করি, যাওয়ার পরে দেখি দুইটা স্কুটি ফেস টু ফেস হইয়া একজন মেয়ে লোক গুরুতর আহত এবং তাদের মাথা এবং মুখমণ্ডল একদম সম্পূর্ণ থেঁতলে গেছে। আরো তিনজন, দুজন বাইক রাইডারও অসুস্থ আর একজন করাইডার আসলো তাই না অসুস্থ। আমরা সবরে আমরা হসপিটালে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছেছি। একটা মিষ্টি সুভাষের সাথে আমি প্রতিদিন তৈরি থাকি আমার সেরা পারফরমেন্স দেওয়ার জন্য, নিজের সাফল্যকে সেলিব্রেট করার জন্য, খোলা আকাশের উচ্চতাকে ছোঁয়ার জন্য আর নিজেকে একটু বেশি ভালোবাসার জন্য। এই সব কিছুতে আমার বিশ্বস্ত সঙ্গী এক্সোটিকা বাই ডামসন আর লং লাস্টিং ফ্লোরিয়াল পারফিউম এক অপূর্ব সুভাষ শুধুমাত্র আমার জন্য।